পশ্চিম বর্ধমানের কাঁকসা ব্লকের পানাগর বাজারের বাসিন্দা নিক্কি সিং এলাকার যখনই কোনো মানুষ কোনো সমস্যায় পড়েছেন তখনই তার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তিনি এমনকি এই করোনার ভয়াবহ পরিস্থিতিতেও থেমে থাকেননি তিনি করোনা ভাইরাসের জেরে যখন সকলে নিজেকে নিয়ে ব্যস্ত তখন জনসেবায় নিজেকে মোহিত করে রেখেছেন তিনি লকডাউনের শুরু থেকেই নিক্কি বাবুকে দেখা গেছে পরিস্থিতির শিকার মানুষদের পাশে দাঁড়াতে একদিকে যখন কর্ণাটকের বাসিন্দারা রাস্তায় অসহায় অবস্থায় আটকে পড়েছিল আর অন্যদিকে কাঁকসা প্রশাসনের তরফ থেকে তাদের কোথায় রাখবে সেই বিষয়ে ছিল না কোনো চিন্তা তাদেরকে নিকি সিং পানাগড় বাজারে গুরুদ্বারা কমিটির সাথে কথা বলে তাদের সেখানে থাকার ব্যবস্থা করেন সেখানেই থেমে থাকেননি তিনি এরপর তিনি জানতে পারেন যে লকডাউনের জেরে অ্যাম্বুলেন্স পরিষেবায় সমস্যা দেখা দিচ্ছে বিভিন্ন সময়ে তখন নিকিবাবু তার মেয়েকে জন্মদিনে উপহার দেওয়া চার চাকা গাড়িটিকে অ্যাম্বুলেন্স পরিষেবা হিসেবে ব্যবহার করা হচ্ছে এই পরিস্থিতিতে অ্যাম্বুলেন্স পরিষেবা পানাগড় বাজারের বহু মানুষে উপকৃত হচ্ছেন এমনকি কর্ণাটকের বাসিন্দাদের জন্য একজন মহিলা গর্ভবতী ছিলেন তাকে এই অ্যাম্বুলেন্স করে হাসপাতালে নিয়ে যান নিকিবাবু এই পরিস্থিতি তো প্রতিদিনই নতুনভাবে মানুষের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন তিনি আজ তার পরিষেবাই শুধু নয় পরিবার নয় পানাগড়ের মানুষের পাশাপাশি কর্ণাটকে আটকে পড়া সেই মানুষগুলো নিক্কি সিং এর কাছে গর্বিত লকডাউন মে হাম লোক ফস তো বড়ে সাহেব লোক নে পুলিশ লোক নে বিকে ভাই সাহেব নে হাম লোকন কো গুরুদ্বার মে পে ঠহরায়া বাল বাচ্চে কে সাথ আর কোই বাত কা চিন্তা নাই खाना पीना सब आनंद आनंद है एकदम सुखी है यहाँ के एक लड़की प्रेगनेंट था हाँ जी उसका क्या हालत है कौन लेके गया था बस ये बीके साहब भैया ने लेके पहुँचा दिया वहाँ पे गाड़ी मोटर से तो डिलीवरी अच्छा हो गया लड़का हो गया है और कोई बात का तकलीफ नहीं है एकदम सुखी है फिर मेरे पापा ने मुझे फोर व्हीलर गाड़ी दी थी अब वो पापा ने एम्बुलेंस लगा कर गरीबों लोग की मदद करने के लिए लगा दी है मुझे बहुत खुशी होती है कि पापा गरीब लोग की मदद करते आई एम प्राउड ऑफ माई डैड